এসএম লাইভ। আমার কৃষ্ণনবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন নানা জানের জোরে ধরেছে নানা জান, ও নানা জান, ও নানা জান রে, তুমি নাকি থাকতে পারবে কিন্তু তোমার নাতি হাসান হুসাইন এরা শিশু এরা ছোট এরা কি করে থাকতে বলো, চোখের পানি মুছে দেয় বললেন হাসান বেদনা ও বেদনা নিজের কামরায় চলে গেলে আর বিশ্বনবী ডাক দিলেন আমার দিদি আলীর সাথের তুলনা, বাড়িতে এমন কোন ছুটি আছে বলো আমার নাতিকে খেতে দেব, আমার হাসানকে খেতে দেব, ওরা খোদা যারা সহ্য করতে পারে না, আমার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জানান উম্মিয়াতুল মুমিনিন মুমিনদের আম্মা জানান, আমার বিশ্বনবীর স্ত্রী ইম হযরাত, আমার বিশ্বনবীর স্ত্রী আমার বিশ্বনবীর বিবি ডেকে বললেন, ডেকে বললেন নবী জীব না না এমন কিছু নয়, আম্মা জান আয়েশা ডেকে বললেন এমন কিছু নয় যে আপনার নাতিদেরকে আমি খেতে দেব, বাড়িতে কিছুই নাই, আমার বিশ্বনবী আবার হাসান হোসেন কি কোলে করে নিয়ে মদিনার মসজিদে আবার চলে আসলেন, আবার কেঁদে কেঁদে বললেন নানা জান তোদেরকে আমি কি খেতে দেব, না 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 কিছুই খেতে দিতে পারলাম না, আমার নবী কোলে করে নিয়ে ডেকে বললেন হাসান একবার গালতে তো হাত হাসান, হাসান গালতে হাত তুললেন আমার বিশ্বনবী জিহ্বাটা হাসানের গালে দিয়ে দিলেন, তুমি চুষতে শুরু করো জিভ চুষলে কি আসে লালা আসে, আমার নবী ডেকে বলে আসার আমার কালে লালাটা তুমি পান করে না, গালের এই লালা হযরত ইমাম হাসান চুচে চুচে খাচ্ছে, আচ্ছা এটা খেলে কি খোদার নিবারণ হবে, হযরত ইমাম হাসান যখন বিশ্বনবীর গালে লালাটা চুচে চুচে খেতে পা গেলেন একটা সময় দেখে বললেন নানা জান ও নানা জান এবারে আমাকে নামিয়ে দাও নানা জান, আমার যা খোদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনার গালে লালা আমার পেটে যাবার পরে আল্লাহ পাক আমার খোদা নিবারণ করে দিয়েছে, যে নবী গালে লালা হাসানের শরীরে আছে সেই হাসান দুনিয়াতে চলে গেল বিষ পান চক্রান্ত করে বিষ পান করেছিল ইমাম হাসান, হোসাইন আর ছোট দৌড়ে চলে আসলেন ও নানা জান
ও উনা যাও আমাকে তুমি খেতে দাও উনা আমি খুদার বেলা সহ্য করতে পারি না, আমি কি খেতে দেবো তোর ভাই হাসানকে আমি তোর সেটা খেতে দেবো আমাকে কিছু না কিছু খেতে দেবে, আমার গালে হয়তো কিছু তুলে দেবে, ওসাইন গাল হা করেছে তোমার ভাই হাসানকে আমি যেটা খেতে দিয়েছি আমি তোমাকে সেটাই খেতে দিয়েছি, গালের লালা গরম এখন খেতে লাগলে তুমি আমাকে কি খেতে দিয়েছো না জান, এ তো দুনিয়ার কোনো খাবার না জিনিস আপনি খেতে দিয়েছে, এত সুন্দর টেস্ট এত সুন্দর স্বাদ আমি জীবনে কোনোদিন আমি খাইনি পান করে নে এই নানা যদি আসবে সে এইরকম কাজকে তোমরা করতে পারতে, যে নবীর গালের লালা আমার শরীরে আছে তোমরা জানো না, আমার নানা জানে সাহাবীরা তারা মদিনার মসজিদে আসত, তারা এসে আমাকে জড়াইয়ে ধরত আমার গালে চুমা দিত, কারণ হলো আমার নানা জানে সাহাবীদের মুখে আমি শুনেছি, আমি হুসাইন অনেকটা আমার নানা জানের মতো দেখতে, ইমাম হোসেনের মুখের আকৃতিটা মিল ছিল, তাই সাহাবীরা আমাকে পাজা করে ধরে আমাকে গালে চুমা দিত, সেই হোসেন আমি আজকের তোমরা আমাকে ঘেরাও করে রেখেছো, আমার রক্ত তোমরা গায়ে মারবে একটু চিন্তা করে দেখো, আমি গিয়ে কিন্তু তারা মানেননি, ইমাম হোসেন ন্যায়ের উপরে ছিলেন সত্যের উপরে ছিলেন, তিনি মিথ্যার সাথে আপোষ করেননি, কারণ ইমাম হোসেন তিনি বুঝেছিলেন চিন্তা করেছিলেন আমি হোসেন আমার মরতে হবে, তা হলো আমার মরতে হবে,
হবে, দুদিন পরে হলো তুমি আমার পিতাই নিতে হবে, তবে আমি ইমাম হাসান দুনিয়াতে চলে যাব, আমি পুরুষ হয়ে মরতে আমি রাজি না, আমি পীরের পেশে আমি সত্যের উপরে দাঁড়িয়ে আমি যুদ্ধ করে আমি জীবন উৎসর্গ করে বুঝিয়ে যাব, আমি ইমাম হোসেনের মিথ্যার সাথে আপোষ না করে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমি দুনিয়া থেকে সহি করার বললাম। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে রীতিনীতি রেখে দিয়েছেন, আসলে কথা হচ্ছে ইমাম হোসেনের রীতিনীতি মানে হলো বিশ্ব নবীর রীতিনীতি, কারণ ইমাম হোসেন হলো করেছিলেন নানা জানেন আপনার বিশ্ব নবীর রীতিনীতি, তাই ইমাম হোসেন সেই রীতিনীতি সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আমরা সেইভাবে বিশ্ব নবীর সুন্নতের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকবো। এই পর্যন্ত বলে আমরা বক্তব্য শেষ করছি।